নমস্কার আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রৌর চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং প্রত্যেককে বলবো যারা এই নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করুন এবং নিজেদের পরিচিতের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন প্রত্যেকদিন নিত্য নতুন তথ্য নিত্য নতুন এপিসোড নিয়ে এই ভিডিও থাকবে বরাবর এই আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে তো এই প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগত জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করব যে আপনারা টিভির পর্দায় প্রচুর প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখেছেন প্রচুর জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও দেখে থাকেন সেখানে কালসর্পদোষ নিয়ে কিন্তু আলোচনা করা হয় সেই কালসর্পদোষটা কি আসলে এবং সেই কালসর্পদোষটা টোটাল কত ধরনের হয় সেইগুলো কিন্তু জানতে হবে সে কালসর্বদোষটা কিন্তু যে ভয় খাওয়ার বিষয় কিছু নয় যে যদি সেই জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার জন্মকুণ্ডলীতে কালসর্বদোষ আছে কালসর্বদোষ মানে বিরাট ভয় খেয়ে গেলেন বিরাট একটা আপনি হঠাৎ করে বিভীষিকার মধ্যে পড়ে কালসর্বদোষ মানে আপনি ঘাবড়ে গেলেন সেরকম ব্যাপার কিছু নয় কালসর্বদোষ হচ্ছে এমনই একটা দোষ যে জন্মকুণ্ডলিতে কালসর্বদোষ থাকার পরেও অনেক অনেক মানুষ কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছে অনেক অনেক সাফল্য শিখরে পৌঁছেছে সেরকমই কিছু ভিডিও কিছু তথ্য কিছু আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কালসর্বদোষ টোটালি কিন্তু বারো ধরনের হয় সব কালসর্বদোষ কিন্তু খারাপ নয় কালসর্বদোষ মানে কোনো খারাপ হওয়ার কোনো যে ভয় খাওয়ার বিষয় কিন্তু নয় কালসর্বদোষ মানেই যে কোনো ভেঙে পড়ার বিষয় নয় কালসর্বদোষ মানে যে একটা হারিয়ে যাওয়ার বিষয় নয় কালসর্বদোষ হচ্ছে টোটালি বারো ধরনের কালসর্বদোষ হয় সেই বারো ধরনের কালসর্বদোষ দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কোন ধরনের কালসরপদোষ আছে আপনার জন্মকুণ্ডলীতে কালসর্বদোষ আছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে যে এক রাহু এবং কেতু রাহু এবং কেতুর একদিকে যদি কুণ্ডলীটা ফাঁকা থাকে রাহু এবং কেতুর একদিকে যদি কুণ্ডলীটা ফাঁকা থাকে তবেই সেটা কালসর্বদোষ বলা হয় পূর্ণ কালসর্বদোষ সঙ্গে যদি কোনোভাবে যদি একটা গ্রহ বেরিয়ে যায় যে একটা ধরুন সাপোজ কোনো গ্রহ বেরিয়ে গেল বৃহস্পতি হোক চন্দ্র হোক যে কোনো গ্রহ একটা বেরিয়ে গেল যে দুটো গ্রহ রাহু এবং কেতুর মাঝে যদি ঢুকে যায় তখন সেটাকে বলা হয় ভঙ্গ কালসর্বদোষ সেই ভঙ্গ কালসর্পদোষটা কী সেই ভঙ্গ কালসর্পদোষ নিয়েও কিন্তু ইতিমধ্যে পূর্বের ভিডিও কিন্তু আমি আরও আপলোড করব। তো সেই রকম কালসর্বদোষকে নিয়ে তো ভয় খাওয়ার ব্যাপার কিছু নেই আমাদের কালসর্বদোষ টোটাল বারো ধরনের কালসবদোষ হয় সেই বারো ধরনের কালসর্বদোষকে জানতে হবে প্রথম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে অনন্ত কালসর্বদোষ অনন্ত কালসর্বদোষ কীভাবে হবে লগ্নে রাহু সপ্তম স্থানে কেতু লগ্নে রাহু কারোর এক নম্বর ঘরে যদি রাহু বস থাকে সাত নম্বর ঘরে অপোজিট রাহু কেতু যদি থাকে তবে এটাকে বলা হয় অনন্ত কালসর্বদোষ সেই অনন্ত কালসর্বদোষ দু নম্বর হচ্ছে কুলিক কালসর্বদোষ আমি পরপর কালসর্বদোষ হলে বলে দিই বলে দিই লগ্নে কাল লগ্নে রাহু সপ্তমে কেতু অনন্ত কালসর্বদোষ বললাম কুলিক কালসর্পদোষ কুলিক কালসর্পদোষ হচ্ছে দ্বিতীয় স্থানে রাহু অষ্টমে কেতু শঙ্খপাল কালসর কালসর্পদোষ সেটা হচ্ছে তৃতীয় রাহু নবমে কেতু তিন নম্বর ঘরে রাহু থাকবে ন নম্বর ঘরে কেতু থাকবে সেটা হচ্ছে শঙ্খপাল কালসর্পদোষ পদ্মনাথ কালসর্বদোষ পাঁচ নম্বর হচ্ছে পদ্মনাথ কালসর্বদোষ পদ্মনাথ কালসর্পদোষ চতুর্থে রাহু একাদশে কেতু চতুর্থে রাহু একাদশে কেতু এই যে পদ্মনাভ কালসর্পদোষ পঞ্চ মহাপদ্ম বা ধৃতরাষ্ট্র কালসর্পদোষ মহাপদ্ম বা ধৃতরাষ্ট্র কালসর্পদোষ মহাপদ্ম বা ধৃতরাষ্ট্র কালসর্বদোষ হচ্ছে ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু ছ নম্বরে রাহু বারো নম্বরে কেতু এবং তক্ষ কালসর্বদোষ হচ্ছে সপ্তমে রাহু লগ্নে কেতু সপ্তমে যদি কারো রাহু থাকে লগ্নে কেউ থাকে সেটা হচ্ছে তক্ষক কালসর্বদোষ কর্কটক কালসর্বদোষ সব থেকে খারাপ কালসবদোষ হচ্ছে তক্ষক কালস তক্ষ কালসপদোষ কী হয় অষ্টমে রাহু দ্বিতীয় স্থানে কেতু অষ্টমে রাহু দ্বিতীয় যে কেতু যদি থাকে তক্ষক কালশপ্রদোষ বলা হয় এবং কর্কটক কালসর্বদোষ অষ্টমে রাহু দ্বিতীয় কেতু অষ্টমে রাহু দ্বিতীয় কেতু তক্ষ কালসপ্রদোষ এবং কালীয়নগ কালসর্বদোষ নবমে রাহু নবমে রাহু এবং তৃতীয় কেতু সেটা হচ্ছে কালীয়নগ কালসর্বদোষ এবং ঘাতক নেক্সট হচ্ছে ঘাতক কালসর্বদোষ ঘাতক কালসর্বদোষ দশমে রাহু চতুর্থে কেতু দশমে রাহু চতুর্থে কেতু এবং বিষধর কালসর্বদোষ একাদশে রাহু এবং পঞ্চমে কেতু এবং শেষ নাগ কালসর্বদোষ দ্বিতীয় স্থানে রাহু ষষ্ঠে কেতু দেখুন প্রত্যেকটা কালসর্বদোষে কিন্তু একটা করে স্পেসিফিক কারণ থাকে স্পেসিফিক একটা ঘটনা থাকে স্পেসিফিক একটা বিষয় থাকে যে আপনার জন্মকুণ্ডলীতে আপনি মিলিয়ে নেন যে কোন কালসর্বদোষটা আছে সেই কালসবদিকে এবং কী প্রতিকার প্রতিবিধান আমি নিশ্চয়ই বলবো শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই থাকুন এবং এর জন্য কী করা উচিত কী করতে হবে সমস্ত সমস্ত কিছু তথ্য বলবো যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিচে থাকা দেখুন মোবাইল নাম্বার দেখা যাচ্ছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং আপনার জন্মস্থান এই তিনটে জিনিস নিয়ে যারা লাইভ ভিডিও দেখাতে চান যারা কোনোভাবে লাইভ কুষ্টি করতে চান তারা কিন্তু এই এক্সাম নাম্বারে যোগাযোগ করুন যারা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন তাদের জন্য বাইপোস্টের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান করা হয় সারা ভারতবর্ষব্যাপী তথা সারা বিশ্বব্যাপী কিন্তু প্রতিকার প্রতিবিধান পৌঁছাচ্ছে অনলাইনের মাধ্যমে তারা অনলাইনে প্রেডিকশান নিতে পারেন এবারে আমি স্পেসিফিক আসবো আমি কালসার পদ্ম কী 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 ফলাফল আপনার জীবনে কী হতে পারে কী কী ঘটনাগুলো ঘটতে পারে প্রথম যেটা হচ্ছে যেটা অনন্ত কালসর্বদোষ যদি জন্মকুণ্ডলিতে অনন্ত কালসর্বদোষ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কী হয় প্রতিটা কাজে বাধাপ্রাপ্ত কারণ লগ্নের উপর রাহু লগ্ন নির্দেশ করে আপনার দেহ মন আপনি নিজে শরীর সেখানে রাহুর অবস্থান সেই সেই অবস্থানটা কিন্তু কখনোই কিন্তু ভালো নয় সেটা হচ্ছে কী করবে আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা কাজে বাধাপ্রাপ্ত প্রতিটা কাজের স সফলতা জায়গায় কিন্তু বারবার কোনো কাজে এক চান্সে সফলতা আসতে চায় না বারবার প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি দু নম্বর হচ্ছে কুলিক কালসর্বপদোষ কুলিক কালসর্বদোষ হচ্ছে অর্থনৈতিক অবস্থা নিয়ে কিন্তু ডিস্টার্বনেন্স থাকবে কারণ যেহেতু সেকেন্ড হাউসে কেতু সেকেন্ড হাউসে রাহু পেলাম দ্বিতীয় স্থানটাকে আমার অর্থভাবকে বলা হয় সেই অর্থভাবের জায়গাতে রাহু বসতে থাকে রাহু কালসদূষ তৈরি করলো তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গায় বিপর্যয় আর্থিক লোকসান আর্থিকভাবে একটা মন্দা কিন্তু আপনার জন্মকুণ্ডলী কিন্তু দিয়ে থাকবে সেগুলো কিন্তু জানতে হবে এরপর হচ্ছে তিন নম্বর বাসুকি নাগ কালসরপ্রদূষ তিন নম্বর যেটা হচ্ছে তিন তৃতীয় স্থানে রাহু এবং তৃতীয় স্থানে যখন রাহু থাকছে এটা তৃতীয় স্থানে রাহু থেকে আপনার বাসুকিনাগ কালসরপদূষ তৈরি করলো সেখানে বাসুকিনা কালসর্বদোষে কী হবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ভাই বোনের সঙ্গে সম্পর্কতে বারবার ডিস্টারবেন্স তৈরি হওয়া বারবার সমস্যা তৈরি হওয়া এই বাসুকিনা কালসর্পদোষের কিন্তু একটা বিরাট বড় অধ্যায় এবং বিভিন্ন কমিউনিকেশানগুলো কিন্তু অত্যন্ত বিপ্ত মানে যেহেতু থার্ড হাউসকে কন্ট্রোল করছে তৃতীয়ভাবে যখন যেহেতু রাহু থাকছে সেখানে কী হবে বিভিন্ন যোগাযোগের জায়গাগুলো কিন্তু বারবার নষ্ট হয়ে যাওয়া যোগাযোগের জায়গাগুলো কিন্তু বারবার ভালো ভালো অপরচুনিটি পেয়েও কিন্তু আপনার জীবনে হারিয়ে যাবে কালসর্পদোষ মানে একটা জানতে হবে যে নাকি যে ধরুন একটা নৌকারতে ধরুন সমস্ত লোকগুলো একদিকে চেপে গেল কীরকম নৌকার চলবে কাঁথ হয়ে চলে চলার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই মনে হয় ডুবে গেলো এই মনে হয় ডুবে গেলো এরকম একটা সাসপেক্টেড সাসপেক্টেডগুলো কিন্তু সবসময় লাইফ এরকম কিন্তু কালসর্পদোষের কিন্তু একটা কাজ কিন্তু আপনার লাইফে কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে তো এক্ষেত্রে বলুন নেক্সট আসছে যেটা শঙ্খ পাল কালসর্পদোষ শঙ্খ পাল কালসর্বদোষ শঙ্খ পাল বা শঙ্খপাস বলা হয় অনেক অনেক বইয়ে শঙ্খপাসও লেখা আছে তো এদের কী হবে ফোর্থ হাউসের রাহু চতুর্থ স্থানে যেহেতু খারাপ করে ড্যামেজ করলো সেই চতুর্থ স্থানকে ড্যামেজ করার জন্য কী হবে পড়াশোনার ক্ষেত্রে তো অত্যন্ত খারাপ পড়াশোনার জায়গাটাতে ডিস চলবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স চলবে মায়ের সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক নিয়ে একটা অবনতি হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বারে বারে প্রত্যেক ঋণ থেকে বিচ্ছুতি প্রত্যেক জায়গাতে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে বাধা বন্ধুভাগ্য ভালো হবে না বন্ধুদের দ্বারা বারবার প্রতারিত হবেন এই যদি কোনোভাবে শঙ্খপাল কালসপ্রদোষ কারোর জন্মকুণ্ডলীতে থাকে নেক্সট আসছে যেটা পদ্মনাথ কালসোষ সন্তান সন্ততির জন্য অত্যন্ত ডিস্টার্ব সন্তান সন্ততির জায়গায় সমস্যা তৈরি হবে সন্তান সন্ততির জায়গায় প্রবলেম তৈরি হবে এবং বন্ধু এখানে বলবো সবথেকে হলো প্রথম সন্তানের ক্ষেত্রে একটা আরও মানে সমস্যা তৈরি হওয়া প্রথম সন্তানের ক্ষেত্রে সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত থাকে যারা সন্তান সম্ভবা মিশকরাজের একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল পঞ্চমের রাহুর জন্য এবং সব থেকে যেটা হচ্ছে বিবাহ ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করবে বিভিন্ন প্রেম প্রণয় ঘটিত বিবাহের জন্য কিন্তু সমস্যা একটা তৈরি করে আনবে সেখানে বাধা বারবার একটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং নেক্সট লাস্ট যেটা আসছি পরেরটায় আসছি মহাপদ্য কালসর্বদোষ ছ নম্বর মহাপদ্য কালসর্বদোষ বা ধৃতরাষ্ট্র কালসর্পদোষ ছ নম্বর ঘরে যখন রাহু থাকছে তখন কি হবে বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ বাড়বে বিভিন্ন রোগ ব্যাধির রোগের জায়গাটা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে বারবার গুপ্ত শত্রুতার সৃষ্টি হবে বারবার একটা গুপ্ত জায়গাতে কিন্তু শত্রুতা তৈরি হওয়া এর প্রবণতা কিন্তু থাকবে সেগুলো কিন্তু একটু আপনাদেরকে লক্ষ্য করতে হবে এরপরে নেক্সট যেটা আসছি সাত নম্বর হচ্ছে কর্কটক কালসরপ্রদোষ কর কালস সরি সাত নাম্বার হচ্ছে তক্ষক কালসরপ্রদোষ তাক তক্ষ দোষ হচ্ছে বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে সাত নম্বর ক্ষেত্রটা হচ্ছে বিবাহের জায়গা এবং বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এবং দাম্পত্য জীবন এদের পক্ষে ভালো নয় দাম্পত্য জীবনে বারবার একটা সমস্যা তৈরি হওয়া ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রায় লেগে থাকবে এরকম ঘটনাগুলো কিন্তু প্রায় ঘটে তো নেক্সট আসছি যেমন কর্কটক কালসর্পদোষ কর্কটক কালসর্গদোষ যদি কারো থাকে জন্মকুণ্ডলিতে হঠাৎ করে কোনো দুর্ঘটনা আকস্মিক কোনো দুর্ঘটনায় প্রাণহানি অঙ্গহানি পর্যন্ত হতে পারে এরকম কিন্তু ঘটনা কিন্তু বারবার ঘটে বারবার রক্তপাতের ঘটনা কিন্তু বারবার লক্ষ্য করা যায় এ এইগুলো কিন্তু যদি মঙ্গল উচ্চ থাকে তো যদি কোনো কারণে সেই ক্ষেত্রে যদি মঙ্গল উচ্চস্থ হয়ে যায় সেক্ষেত্রে কি হয় অস্ত্রোপচার অস্ত্রোপচারের সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে বিভিন্ন অপারেশনের সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে নেক্সট আসছি কালীয়নগ কালস্রদোষ কালীয় নগ হচ্ছে যথেষ্ট যথেষ্ট খুব ভালো কালীয়নগ কালশরপ্রদোষ এতগুলো কাল বারোটা কালসোষের থেকে সব থেকে যদি ভালো কালসোষ বলতে হয় এই কালীয়নগ কালশবপোষ এই কালীয়নগ কালসপদোষে জীবনে একটা চরম থেকে চরমতম শিখরে শিখরে কিন্তু পৌঁছায় একটা খুব দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও যদি কারোর জন্মকুণ্ডলিতে এই কালিয়ান কালসপ্রদ্রোষ থাকে সেই জাতক কি জাতিকা জীবনে কিন্তু প্রচুর প্রচুর সাফল্য সাকসেসফুল লাইফ কিন্তু প্রচুর লিড করতে পারে সাকসেসফুল লাইফ কিন্তু প্রচুর পাবে সেক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করে দেখতে দেখতে চাই যে আন্তর্জাতিক সম্পন্ন কিন্তু এরা হবে জন্ম শচীন তেন্ডুলকারের জন্মছকে কিন্তু এই কালসপ্রদোষ ছিল জওহরলাল নেহরুর জন্মছকে কিন্তু এই কালসপদোষ ছিল তারা আজকে কোথায় কোথায় পৌঁছেছে মানে একটা জিনিস লজিক্যালিভাবে অ্যাস্ট্রোলজিকের সঙ্গে পুরোপুরি কিন্তু মিল করে দেওয়ার সময় মিল বলে দেওয়া যায় এবং নেক্সট যেটা আসছি ঘাতক কালসবদোষ দশ নম্বর ঘাতক কালসবদোষ কর্মক্ষেত্রে ভালো হয় না যে কর্মের জায়গাতে বারবার ডিপ্রেশন কর্মের জায়গায় বারবার ক্ষতি হওয়া কর্মের জায়গাতে বারবার সমস্যা হওয়া কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো নয় কর্ম বারবার চেঞ্জ হয়ে যাওয়া কর্মক্ষেত্রে একটা কাজে অনেক দিন ধরে মানে টিকে না থাকা বারবার মনক্ষুণ্ণ হওয়া বারবার বসে মানে বসের সাথে কোনো মালিকানা উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়া কর্মক্ষেত্রে বিড়ম্বনা এই হচ্ছে দশ নম্বর ক্ষেত্রে যে ঘাতক কালসবো ঘাতক কালসবদোষের কিন্তু এটা কাজ এবং নেক্সট আসছি এটা বিশ্বধর কালশরদোষ বিশ্বধর কালশরবদোষ লগ্নের মতো প্রতি ক্ষেত্রে কিন্তু বাধা বিশদর কালশবধূ হচ্ছে লগ্নের মতো প্রতি ক্ষেত্রে কিন্তু বাধা থাকবে লগ্নের মতো প্রতি ক্ষেত্রে একটা ডিস্টারনেস থাকবে এই জায়গাটা কিন্তু কোনো কাজে কিন্তু সফলতা চান্সে আসতে চাইবে না বারবার একটা সমস্যা তৈরি হবে বারবার একটা সমস্যা কিন্তু তৈরি হয় এ কারণ বারো নম্বর হচ্ছে শেষ নাগ কালশবধূ শেষ নাগ কালশবধূ হচ্ছে বারো নম্বর বিদেশে গিয়ে পড়াশোনা বিদেশে গিয়ে পড়াশোনাতে বিড়ম্বনা বিদেশে গিয়ে কোনো বিদেশ যাত্রার ক্ষেত্রে বারবার কোনো পেপার রিলেটেড কোনো প্রবলেম নেই ঝামেলার মতো জড়িয়ে যাওয়া বারবার কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া বিদেশে গিয়ে সমস্যা এবং তার বিদেশে গিয়ে কোনো সমস্যা পড়ে কোনো জেল হাজতবাস পর্যন্ত এরকম কিন্তু ঘটনা কিন্তু বারে বারে আসতে পারে এগুলো হয়েছিল কালসব্রদোষের আজকে বারো ধরনের কালশ্বদোষের কিন্তু একটা স্ট্রাকচার ভিডিও যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারেন যে কালসব্রদোষটা কী এবং কার জন্ম ছকে কী কালসব্রদোষের পরিপ্রেক্ষিতে কী ঘটনা ঘটতে চলেছে এটা জানানোর চেষ্টা করেছি এবং নতুন আরও ভিডিও থাকবে প্রতিদিন প্রতিদিনও দেখতে থাকুন জ্যোতিষ মানে কোনো দুই এক মিনিটের কোনো ম্যাজিক নয় জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞানভিত্তিক গ্রহ নক্ষত্রের উপস্থিতি নিরিখে আপনার জন্মকূর্ণ কে পুরোপুরিভাবে প্রপারলি একটা প্রেডিকশান করা যায় যে আপনি এই পথে অগ্রসর হন অবশ্যই অবশ্যই কিন্তু সাকসেসফুল পাবেন আজকে আমার পরিচিত অগণিত ভক্ত আজকে আমার পরিচিত যে অগণিত ভক্ত আজকে আমার প্রেডিকশানে কিন্তু আজকে সাকসেসফুল জায়গায় চরম থেকে চরমতম সাফল্য শিখরে পৌঁছেছে সমস্ত লাইনে যদি বলতে পারেন বিনোদন জগতে বলুন আপনার মিডিয়া জগতে বলুন আপনার রাজনৈতিক জগতে বলুন প্রত্যেক ধরনের ব্যক্তিত্ব আছে আজকে একটা ব্যবসায়ী বলুন সমস্ত জায়গাতে সফলতা একটা গাইডলাইনের টিপস সেটা তাদেরকে করা দেওয়া যায় আরও আরওটা জানিয়ে রাখি যে বাঁকুড়াতে সর্বপ্রথম কৃষ্ণমূর্তি ও সনাতন মতে জ্যোতিষ শেখানো হয় যারা জ্যোতিষ শিখতে আগ্রহী যারা জ্যোতিষ শিখতে চাইছেন অবশ্যই অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চেম্বারে আসুন অ্যাডমিশন চলছে ভর্তি হতে পারেন অবশ্যই জ্যোতিষটাকে শিখুন জ্যোতিষটাকে ভালোবাসুন এবং আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা কিন্তু ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও শেয়ার করুন এবং লাইক করুন কমেন্ট করুন যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগছে ভিডিও সেটা উৎসাহিত করার জন্য এই কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন আপনারা এবং আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আগামী আরও ভিডিও কিন্তু আমাদের আরও করার আগ্রহ থাকবে তো সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে নতুন একটা তথ্য নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার